গুড মর্নিং স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মনুসংহিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বি এস এলএসটি বা নেট সেট উভয় পরীক্ষার্থীর জন্যই তো শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন মনুসংহিতা টিকাকার হলেন মল্লিনাথ রাঘব ভট্ট রাঘবানন্দ কোনোটিই নয় অ্যান্সার হবে গ অর্থাৎ অর্থাৎ মনুসংহিতার একটু টিকা কারকে একটু শঙ্করাচার্য রাঘবানন্দ মেধা তিথি আছে মেধা তিথি অ্যান্সার হবে মেধা তিথি দুটোর মধ্যে পার্থক্য বোঝো তিন নম্বর মনুসংহিতার কুল্লুকৃত টিকা অর্থাৎ মনুসংহিতার কুল্লুকৃত টিকা আচ্ছা তার আগে আরেকটি প্রশ্ন বলে নেওয়া ভালো মনুসংহিতার প্রাচীনতম টিকাটি কোন কী মনুভাষ্য মন্যর্থ মুক্তাবলী মন্যর্থ চন্দ্রিকা কোনোটি নয় অ্যান্সারভাবে হবে এখানে প্রথম বলে রাখা দরকার ছিল সাতের দাগের ক অর্থাৎ এখানে যে দাগ নম্বরটা আছে অর্থাৎ তিন নম্বরে মনুভাষ্য মনুসংহিতার প্রাচীনতম টিকাটি মনুভাষ্য নেক্সট মনুসংহিতার কুল্লুকৃত টিকা কোনটি মনুভাষ্য মন্নর্থ মুক্তাবলী মন্নর্থ চন্দ্রিকা কোনটি নয় অ্যান্সার হবে খ অর্থাৎ মর্থ মুক্তাবলী এটি কুল্লুকৃত মনে রাখবে কয়টি দেবতার অংশে রাজার সৃষ্টি দশ আট নয় বারো অ্যান্সার হবে খ অর্থাৎ আট কয়টি দেবতার অংশে রাজার সৃষ্টি না আটটি দেবতার অংশে রাজার সৃষ্টি সর্বতেজময় হি শখ এখানে সকে কে অর্থাৎ কাকে বোঝানো হয়েছে দেবতা বালক রাজা কোনোটি নয় অ্যান্সার হবে রাজা অর্থাৎ স শব্দে এখানে রাজাকে বোঝানো হয়েছে অর্থাৎ গ তারপর আসি ব্যাসন শব্দের অর্থ কি এটি খুব কমন টার্ম এবং খুব ইম্পর্টেন্ট ব্যাসন শব্দের অর্থ কুক্রিয়া মন্দকর্ম অপকর্ম সবগুলি ঠিক অ্যান্সার হবে ঘ অর্থাৎ কুক্রিয়া মন্দকর্ম অপকর্ম সবগুলি ঠিক অর্থাৎ ব্যাসন শব্দের অর্থ প্রত্যেকটি তাহলে অ্যান্সার হবে ঘ অর্থাৎ সবগুলি ঠিক তারপরে চলে আসি বেছে বেছে ইম্পর্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসছি তো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব মনুর মতে দুর্গের প্রকার পাঁচ ছয় সাত আট অ্যান্সার হবে খ অর্থাৎ ছয় অর্থাৎ মনুর মতে দুর্গের প্রকার ছয় তারপর আসি নিম্নলিখিত কোনটি মনুক্ত দুর্গ নয় এখানে মনুক্ত বলতে কি বোঝানো হয়েছে মনু দ্বারা উক্ত বা মনুর উক্ত মনু যা বুঝিয়েছেন বা বলেছেন ধন্য দুর্গ অবদুর্গ লৌহ দুর্গ অ্যান্সার হবে গ অর্থাৎ লৌহ দুর্গ তাহলে নিম্নলিখিত কোনটি মনুক্ত দুর্গ নয় অর্থাৎ মনু দ্বারা উক্ত দুর্গ নয় লৌহ দুর্গ মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ কোনটি লৌহ দুর্গ গিরি দুর্গ ভূমি দুর্গ জল দুর্গ অ্যান্সার হবে খর্থাৎ গিরি দুর্গ মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ গিরি দুর্গ সম্ভবত এটা দু হাজার ষোলোর এসএলএসটিতে এসেছিলো সম্ভবত তোমরা চেক করে নাও আর যদি কী কী এসেছিলো কোশ্চেন প্রথম আঠেরোটি যে কোশ্চেন আমরা আগে আলোচনা করেছি সেটা তোমরা উপরে আই বাটন থেকে পেয়ে যেতে পারো বা এন্ডস্ক্রিন থেকেও তোমরা পেয়ে যেতে পারো বা আমাদের চ্যানেলের দুদিন আগের ভিডিওটি দেখলে তোমরা পেয়ে যাবে তো নেক্সট কোয়েশ্চেন ধন্যদুর্গে বাস করে দেবতা মুসিক জলচর পশু অ্যান্সার হবে পশু অর্থাৎ ধন্যদুর্গে বাস করে পশু মহিদূর্গ তাহলে কে বাস করে মহিদুর্গে বাস করে বা অবস্থান করে মুসিক জলচর মানুষ বানর অ্যান্সার হবে ক অর্থাৎ মুসিক মহিদূর্গা অবস্থান করে মুসিক তাহলে জলচর প্রাণী বাস করে কোথায় ধন্যদুর্গে মহিদুর্গে অবদুর্গে অবদুর্গে অর্থাৎ অব জল হ্যাঁ অবদুর্গে গিরিদুর্গে তাহলে এখানে বুদ্ধি করে দেওয়া আছে অবদুর্গে একসাথে এটা হবে অবদুর্গে ভুলবশত বা কোনো কারণে হতে পারে একসাথে করে দেওয়া আছে অবদুর্গ জলচর প্রাণী জলেই বাস করে অপমানে জল সে কারণে অবদুর্গে এখানে খুব সহজ প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া আছে ভালো করে দেখো জল অব আমরা জানি অপমানে জল আর এটা অবদুরগে বাস করে জলচর প্রাণী তারপর আমরা প্রশ্নে চলে আসি নারায়ণ রচিত মনোটিকা। খুব ইম্পর্টেন্ট সর্বজ্ঞ নারায়ণ রচিত মনোটিকা কোনটি মনুভাষ্য মন্নর্থ বিবৃতি মন্নর্থ চন্দ্রিকা নন্দিনী অ্যান্সার হবে খ অর্থাৎ মন্নর্থ বিবৃতি অর্থাৎ মন্নর্থ বিবৃতি সর্বজ্ঞ নারায়ণ রচিত মনোটিকা তারপর আসি মনুসংহিতার সপ্তম অধ্যায়ের শ্লোক সংখ্যা কত দুশো উনপঞ্চাশ দুশো ছিয়াশি দুশো ছাব্বিশ দুশো ছেষট্টি অ্যান্সার হবে দুশো ছাব্বিশ অর্থাৎ মনুসংহিতার সপ্তম অধ্যায়ের শ্লোক সংখ্যা দুশো ছাব্বিশ মনে রাখবে সপ্তম অধ্যায় তারপর আসি ড্যাস ধর্মঙ্ক বোধা শূন্যস্থানে কি বসবে জ্ঞানং দণ্ডং মানং দানং অ্যান্সার হবে খ অর্থাৎ দণ্ডং এটা আমরা অনেকেই জানি কিন্তু এগুলো কিন্তু এসএসসির সঙ্গে সঙ্গে মানে নেটের ক্ষেত্রে কনসেপচুয়াল অনেক প্রশ্ন আসে এবং এই ধরনেরই বেশি প্রশ্ন আসে শূন্যস্থান থাকবে বা কোটেশান তুলে দেবে এগুলো বেশি আসে নেটে এবং কোশ্চেন ভিত্তিক আসে এসএসসিতে আর কনসেপচুয়াল বেশি যেগুলো আসে কনসেপ্টের ধরে সেগুলো হচ্ছে নেটে বা নেট সেটে সেরকমই আমরা দু রকমই তুলে ধরেছি তোমাদের সামনে তো ড্যাশ এটা হবে দণ্ডং দণ্ডং ধর্মং বিদুর্বুধা অর্থাৎ আটান্নর এখানে আছে নেক্সট যেটা আছে ধর্মং ড্যাশ ধর্মং বিধ্রা দণ্ডং ধর্মং বিধুর্বুধা মনে রাখবে ইম্পর্টেন্ট তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে করে জানো বহব বিনয়ান্ন বড় বলি বহব লুপ্তাকার হওয়া আছে একসাথে বললে বহবহ বিনয়ান্ন বা বহব লুপ্তাকার যদি তোমরা আলাদা করে বলতে পারো বিনয়ান্ন কি হবে নহুস যজাতি পৃথু সবকটি অ্যান্সার হবে নহস অর্থাৎ ক এখানটা হবে ক অর্থাৎ তারপর আছে বার্তা লোকত এখানে বাণিজ্য সংবাদ বিবেচনা কোনোটি নয় অ্যান্সার হবে অর্থাৎ বার্তা রম্ভাংস লোকত এখানে বার্তা শব্দে কৃষি পশুপালন ও বাণিজ্যকে বোঝানো হয়েছে বার্তা শব্দে কৃষি পশুপালন ও বাণিজ্যকে বোঝানো হয়েছে তারপরে আসি বৈতানিক কর্ম কী খুব ইম্পর্টেন্ট নোট করে নাও বৈতানিক কর্ম কি অপশন বলি দান ধর্ম দণ্ডনীতি দশপূর্ণ মাস যোগ্য যজ্ঞ চান্দ্রায়ন যাগ অ্যান্সার হবে অর্থাৎ দশপূর্ণ মাস যোগ্য যজ্ঞ তাহলে বৈতানিক কর্ম কী দশপূর্ণ মাস আদি ইম্পর্টেন্ট উপায় চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় কোনটি সাম ধর্ম দান দণ্ড উপায় চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় প্রশ্নটা ভালো করে পড়তে হবে উপায় চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় বলেছে অন্তর্ভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় এখানে যদি নয় শব্দ থাকতো তাহলে অন্য উত্তর হতো এখানে অপশন কি দেওয়া আছে সাম ধর্ম দান দণ্ড অ্যান্সার হবে খ অর্থাৎ ধর্ম ধর্ম উপায় চতুষ্টয়ের অন্তর্ভুক্ত নয় ধর্ম মনে থাকবে যাই হোক এই ছিল আজকের আলোচনা এরপর আমরা তোমাদের জন্য কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রাখবো তোমরা কমেন্টে অবশ্যই উত্তরটা করে জানাবে চেষ্টা করবে ভুল হোক যত ভুল হবে তত শিখবে তোমরা মানে কমেন্ট তোমরা করতে থাকো সঠিকটা আমরা দেখে নেব এবং চেষ্টা করতে থাকো প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন তিনটে প্রশ্ন দেওয়া হবে প্রথম প্রশ্ন ত্রিবিধ মার্গ কি ত্রিবিধ মার্গ কি প্রথম প্রশ্ন ত্রিবিধ মার্গ কি এখানে কোনো অপশন আমরা দেব না শুধু বলছি ত্রিবিধ মার্গ কি অর্থাৎ তিনটে মার্গ থাকবে সেগুলি কি কি ত্রিবিধ মার্গ তারপর চলে যাচ্ছি রাজা কর গ্রহণ করেন কিসের মতো ঝোঁকের মতো বাছুরের মতো ভ্রমরের মতো সবকটি খুব ইম্পর্টেন্ট কিন্তু রাজা কর গ্রহণ করেন ঝোঁকের মতো বাছুরের মতো ভ্রমণের মতো সব কটি অপশনগুলো বলে দিলাম এই ছিল দ্বিতীয় প্রশ্ন এবার আসি তৃতীয় প্রশ্নতে তৃতীয় প্রশ্ন হচ্ছে রাজার পক্ষে গুরুতর কামজ ব্যাসন কি কটি একটি তিনটি চারটি দশটি রাজার পক্ষে গুরুতর কামজ ব্যাসন কি কটি একটি তিনটি চারটি দশটি অর্থাৎ এক তিন চার দশ এইগুলির মধ্যে কটি রাজার পক্ষে গুরুতর কামজবেসনের মধ্যে পড়ে তো অপশন বললাম এই তিনটেই ছিল তোমাদের আজকের প্রশ্নোত্তর তোমরা উত্তরটা তোমরা নিজেরা জানাবে আগে আমরা ইম্পর্টেন্ট বলে দিয়েছি এবং ভুল হোক তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে এবং এই প্রসঙ্গে বলে রাখি নিয়মিত যদি এস এস সি এসএলএসটি নেট সেটের ক্লাস তোমরা করতে চাও নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করো এবং এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও এবং ভিডিও ভালো লাগলে প্রচুর শেয়ার করো এবং লাইক কমেন্ট অবশ্যই করবে এবং কমেন্টে তোমরা মতামত বা তোমাদের কোনো জিজ্ঞাসাও থাকলে জানাবে এবং উত্তরগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে ভুল হোক তবু চেষ্টা করবে এবং অন্যদেরও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবে তাদের সুবিধার জন্য থ্যাংক ইউ ফর ইয়োর টাইম